ঁচামরিচের দরদাম এবং সরবরাহ নিয়ে আরো বিস্তারিত জানাতে বগুড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুস সালাম বাবু বাবু আজকে বগুড়ায় কাঁচামরিচের সরবরাহ কেমন দেখছেন দরদামি বা কেমন এবং ক্রেতা বিক্রেতারা কি বলছেন প্রিয়াঙ্কা বগুড়ায় এই মুহূর্তে কাঁচা মরিচ দুইশো চল্লিশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে যা পাইকারি বাজারে রয়েছে একশো আশি থেকে দুইশো টাকা তবে এই দাম কিন্তু আরও বেশি হয়েছিল গত সপ্তাহে যেটা তিনশো টাকা কেজিতে খুচরা বাজারে বিক্রি হয়েছে মরিচের সর্ব কিছুটা বেড়েছে বগুড়ার বাজারে বিশেষ করে ভারতীয় জাতের কাঁচামরিচ আসার কারণেই দাম কিছুটা কমেছে তবে এখনও খুচরা বাজারে দুইশো চল্লিশ টাকা কেজিতে বিক্রি হচ্ছে মরিচ আরএফএল কিচেন স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান আপনাকে জানিয়ে রাখি যে বগুড়াই রবি মৌসুমে যে মরিচ উৎপাদন হয় তা কিন্তু বগুড়া চাহিদা মেটিয়ে জেলার বাইরে যায় কিন্তু খরিফ মৌসুমে মরিচের চাষ খুবই কম হয় এবং জেলার চাহিদা মেটানোর সম্ভাবনা যার কারণে নওগাঁ সহ আশেপাশের জেলার মরিচের ওপর নির্ভর করতে হয় গেল কয়েক সপ্তাহ ধরে মরিচের সরবরাহ কমে যাওয়ার কারণেই কিন্তু মরিচের দাম বেড়েছে এবং সেটা কিন্তু তিনশো টাকা কেজি পর্যন্ত খুচরা বাজারে বিক্রি হয়েছে তবে গত শনিবার থেকেই ভারতীয় মরিচ আসায় দাম কিছুটা কমেছে এখনও বাজারে একশো আশি থেকে দুইশো টাকা পাইকারি এবং খুচরা তার দুইশো চল্লিশ টাকা দরে বিক্রি হচ্ছে মরিচের সর্ব না বাড়লে দাম আরও বাড়তেই থাকবে এই ছিল বগুদের সর্বশেষ ফিরে যাবে স্টুডিওতে প্রিয়াঙ্কা বাবু ধন্যবাদ আপনাকে